শনিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বিজেপির জেলা কমিটির উদ্যোগে রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে একটি প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। এদিন পদযাত্রাটি টাউন হল থেকে বড়নীলপুর মোড় পর্যন্ত অনুষ্ঠিত হয়। এই প্রতিবাদ মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, জেলা বিজেপির সভাপতি অভিজিৎ দাস সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। আমরা দেখলাম মন্ত্রীর কাছের লোক তার বাড়ি থেকে 50 লক্ষ টাকা ক্যাশ পাওয়া গেছে। যে একসময় শুনতাম ভগবান শ্রীকৃষ্ণ মাখন চুরি করতে, আজকে কেষ্টর নাম ভগবান কেষ্ট রেখেছিল কেন আমি জানি না, সেরকম মাখন ছেড়ে দিন, মাখন গরুর দুধ থেকে চুরি হয়, গরু চুরি করে নিয়ে চলে গেছে, গরু পাচার করে দিয়েছে বাংলাদেশে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা। শনিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বিজেপির জেলা কমিটির উদ্যোগে রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে একটি প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। এদিন পদযাত্রাটি টাউন হল থেকে বড়নীলপুর মোড় পর্যন্ত অনুষ্ঠিত হয়। এই প্রতিবাদ মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, জেলা বিজেপির সভাপতি অভিজিৎ দাস সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। আমরা দেখলাম মন্ত্রীর কাছের লোক তার বাড়ি থেকে 50 লক্ষ টাকা ক্যাশ পাওয়া গেছে। যে একসময় শুনতাম ভগবান শ্রীকৃষ্ণ মাখন চুরি করতে, আজকে কেষ্টর নাম ভগবান কেষ্ট রেখেছিল কেন আমি জানি না, সেরকম মাখন ছেড়ে দিন, মাখন গরুর দুধ থেকে চুরি হয়, গরু চুরি করে নিয়ে চলে গেছে, গরু পাচার করে দিয়েছে বাংলাদেশে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।